আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সকলে ভূত প্রেত এবং আত্মা সম্পর্কে অনেক কাহিনী শুনেছেন, সেখানে হয়তো আপনারা অনেক দানবদের উল্লেখও দেখেছেন। কিন্তু আপনি কি কখনো এমন দানব সম্পর্কে শুনেছেন যাকে দেখে মানুষ পাথরে বদলে যায়? যদি না শুনে থাকেন তাহলে আজকের ভিডিওতে আপনি এমন একটি দানব সম্পর্কে শুনবেন এবং দেখবেন যার নাম হলো মেডিওসা, আর এটি গ্রিক মিথোলজির সবচাইতে ভয়ঙ্কর দানবগুলোর মধ্যে একটি। মিথোলজি অনুযায়ী যারা মেডিওসার চোখের দিকে তাকাতো তারা পাথর হয়ে যেত। মেডিওসার শরীরে চুলের জায়গায় বিষাক্ত সাপ থাকত, যে মুহূর্তের মধ্যে যে কারোর কাম তামাম করতে পারত। আজ আপনি দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর দানব সম্পর্কে জানতে চলেছেন। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। প্রথমে জায়গাটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল, কিন্তু মেডিওসা আসার পর জায়গাটি একদম নির্জন হয়ে যায়। মেডিওসার চর্চা অনেক বছর ধরে করা হয়ে আসছে, গ্রিসে আজও এই দানব সম্পর্কে মানুষ কথা বলতে ভয় পায়। আর্কিওলজিস্টরাও গ্রিসে এমন অনেক মূর্তি এবং পেইন্টিং খুঁজে পেয়েছে যার মধ্যে একজন মহিলাকে দেখা যাচ্ছিল যার চোখ বাইরে বের হওয়া অবস্থায় ছিল এবং তার চুলের জায়গায় জীবন্ত সাপ নড়াচড়া করতে দেখা যাচ্ছিল। আরো কয়েকটি জায়গায় মেডিওসার কথা বলা হয়েছে। লোকজনের মতে যখন কেউ মেডিওসার চোখে তাকাতো তখন দুনিয়ার সবচাইতে বেশি ভয় তার অনুভব হতো, আর এই জন্য তার হার্ট বিট বন্ধ হয়ে যেত, যার ফলে সে পাথরে পরিণত হওয়ার সাথে সাথে মারা যেত। মেডিওসার নাম শুনেই পুরুষদের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হতো, কিন্তু মেডিওসার সব সময় এমন ছিল না। বলা হয়ে থাকে এক সময় সে দুনিয়ার সবচেয়ে সুন্দর মহিলা ছিল আর প্রত্যেক পুরুষ তাকে আপন করে পেতে চাইতো, কিন্তু মেডিওসা কাউকে বিয়ে করতে পারত না কারণ সে এক গ্রিক ভগবান অ্যাথলয়ের ভক্ত ছিল আর সে তার মন্দিরের একটা প্রেস্ট হতে চেয়েছিল। প্রেস্ট হওয়ার জন্য কোনো মানুষকে সারা জীবন বিয়ে না করেই থাকতে হতো। এটি যে মাত্র একটি কাহিনী এমনটি কিন্তু নয়, কারণ আজও গ্রিকে অ্যাথলার সেই মন্দির আজও মজুদ রয়েছে যেখানে মেডিওসা প্রেস্ট হতে চেয়েছিল। প্রেস্ট হওয়ার পর অনেক পুরুষ মেডিওসাকে দেখার জন্য আলাদা আলাদা দেশ থেকে আসতে শুরু করে, তারা শুধু মেডিওসাকে এক ঝলক দেখতে চাইতো। কেউ কেউ তো বলে দেয় মেডিওসার সৌন্দর্য অ্যাথলার চেয়েও বেশি। এটি শুনে অ্যাথলা জেলাস ফিল করতে শুরু করে। কাহিনী অনুযায়ী মেডিওসা সমুদ্রের কিনারায় গোসল করছিল, তখন পানির রাজা ওজাইডন সেখানে উঠে আসে আর সে মেডিওসার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। সে মেডিওসাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেডিওসা প্রেস্ট হওয়ার কারণে বিয়ে করতে চাচ্ছিল না, এজন্য সে ওজাইডনকে মানা করে দেয়। এর ফলে ওজাইডন রাগান্বিত হয়ে যায় এবং সে মেডিওসার পেছনে পড়ে যায়। পরবর্তীতে মেডিওসা ভাবে এতদিন থেকে সে যেখানে পূজা করছে তার সেখানে যাওয়া দরকার, যাতে অ্যাথেলা ওজাইডনকে ভুল কিছু করা থেকে থামিয়ে দেয়। কিন্তু অ্যাথেলা মেডিওসাকে বাঁচায়নি কারণ সে প্রথম থেকে মেডিওসাকে দেখতে পেত না। এই ঘটনার পর অ্যাথেলা মূর্তি থেকে বের হয়ে মেডিওসাকে দোষী দাবি করে, কারণ এই ঘটনা অ্যাথেলার মন্দিরেই হয়েছিল। অ্যাথেলা মেডিওসার ওপর রাগান্বিত হয়ে অভিশাপ দিয়ে দেয় যার ফলে তার লম্বা ও সুন্দর চোখ সাপে বদলে যায় আর তাকে দেখতে জীবন্ত লাশের মতো মনে হতো। এরপর থেকে যখন কোনো পুরুষ মেডিওসার দিকে তাকাতো সে তাকে পাথরে বদলে দিত। মেডিওসাকে হারানোর জন্য অনেক যোদ্ধারা চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হতে পারেনি, কিন্তু পরিশেষে প্রেসিওসা নামক একজন যোদ্ধা তাকে হারিয়ে দিতে সক্ষম হয়, আর এটি সে তার মাকে বাঁচানোর জন্য করেছিল। প্রেসিওসার মাকে একজন রাজা বন্দী করে রেখেছিল আর তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি মেডিওসার মাথা চেয়েছিলেন। প্রোসাইসার মতো মেডিওসা তখনও ভালো ছিল, সে তার সাহায্যে অনেক রাক্ষসকে ছাড়িয়েছে। মেডিওসা একজন ভালো এবং সুন্দর মহিলা ছিল, কিন্তু অন্যের ধোকা ও অভিশাপের কারণে তার জীবন একেবারে নরকে পরিণত হয়ে গিয়েছিল। যদি সেদিন রাতে অ্যাথেলা সব অভিমান ভুলে মেডিওসাকে বাঁচাতো তাহলে হয়তো মেডিওসার অবস্থা এমন হতো না। বন্ধুরা, আপনার কাছে মেডিওসার কাহিনী কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।